ভারতের কলকাতায় তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবার রাত দখল কর্মসূচি পালন করেছে বিক্ষোভকারীরা। বুধবার রাতভর কলকাতার বিভিন্ন রাজপথে অবস্থান নেন নারীরা। এদিকে ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে নারী নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিতের উপর জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ থেকে শুক্রবার এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে আত্মহত্যার কথা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও ময়নাতদন্তে জানা যায়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ওই চিকিৎসককে। এ ঘটনার প্রতিবাদে ভারত জুড়ে এক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। দেশ জুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চিকিৎসকেরা। বুধবার রাত দখল কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। এ সময় রাতভর কলকাতার বিভিন্ন রাজপথে অবস্থান নেন নারীরা। জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি বিক্ষোভকারীদের। এদিকে বিক্ষোভকারীদের রাত দখল কর্মসূচির মধ্যেই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। প্রায় ঘণ্টাখানেক তাণ্ডবের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন। এর আগে চিকিৎসক হত্যার ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজে লাগিয়েছিলাম, তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, এই হত্যাকাণ্ডে মমতার তৃণমূলের এক বিধায়কের ছেলেসহ 10 প্রভাবশালী নেতার সন্তান সরাসরি জড়িত। তাদেরকে বাঁচাতে তদন্ত প্রক্রিয়ায় অনিয়ম করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। জোবাইর হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।